নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে সাতাশ আট দু হাজার বাইশে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনারা জানেন যে আজকে সাতাশে আগস্ট আজ হচ্ছে বিভিন্ন শিক্ষক সংগঠন বা সরকারি কর্মচারী সংগঠন তারা ডি এর দাবিতে আজকে মহা মিছিল বা মহাবিক্ষোভ মিছিল করতে চলেছে কলকাতাতে আজ বারোটার সময় এবং সেই নিয়ে আপডেট তো রয়েছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংগঠনও কিন্তু আর আন্দোলনে এখন সামিল হচ্ছেন বিভিন্ন জায়গাতে তারা প্রতিবাদ মিছিল করছেন যে বকেয়া দিয়ে তাদের মিটিয়ে দিতে হবে আসুন এ সংক্রান্ত আপডেট দেখে নেব তার আগে বলি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য শিক্ষা সংগঠন খবর পাওয়ার জন্য তিরিশে আগস্ট দু ঘন্টার কর্মবিরতি সরকারি ও শিক্ষক কর্মী শিক্ষকদের অর্থাৎ তিরিশে আগস্ট আজকে তো সাতাশে আগস্ট আজকে হচ্ছে মহামিছিল রয়েছে তার সঙ্গে সঙ্গে তিরিশে আগস্ট দু ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে সরকারি কর্মী ও শিক্ষকদের মানে কর্মবিরতি হবে দু ঘন্টার জন্য দু সালের পর থেকে রাজ্য সরকারি কর্মচারীরা আর্থিক বঞ্চনার শিকার মিলছে না মহার্ঘ ভাতা একসঙ্গে কয়েক লক্ষ শূন্য পদ খালি না মাত্র পারিশ্রমিকের বিনিময় চুক্তিভিত্তিক টিকাকর্মী দিয়ে স্থায়ী চা কর্মচারীদের কাজ করাচ্ছে সরকার একসঙ্গে যুক্ত হয়েছে গণতান্ত্রিক এবং সাম্প্রদায়িকতার বিস্তার মূলত তিন দফা দাবিকে সামনে রেখে আগামী তিরিশে আগস্ট রাজ্য জুড়ে দু ঘন্টার পথে যাচ্ছেন রাজ্যের কোঅর্ডিন্যান্স কমিটি এবিটিএ এবিপিটিএ রাজ্যের সরকারি কর্মচারীদের পঁচিশটি বেশি সংগঠনের মঞ্চ এবং বিভিন্নজন কর্মবিরতি অংশ নেবে শুক্রবার কলকাতা প্লেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে যৌথ মঞ্চের নেতৃত্ব জানান যে তিরিশ আগস্ট সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর দেড়টা অবধি কর্মবিরতি পালন করবে সর্বস্তরের সরকারি শিক্ষক এই সরকারি শ্রমিক ও কর্মচারীরা রাজ্যের বাইশটি ডিআই অফিসে বিক্ষোভে সামিল হবেন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক প্রাথমিক শিক্ষক শিক্ষকরা শিক্ষিকারা প্রশাসনিক বাধা উপেক্ষা করে নবানিত এই আন্দোলন চালানোর চেষ্টা হবে যৌথ মঞ্চ জানাচ্ছে যে ইতিমধ্যে কর্মবিরতির সমর্থনে এক লক্ষ লিবলেট ছাপানো হয়েছিল কিন্তু সেই সংখ্যা কম পড়ে গিয়েছে এখন লিবলেট জেরক্স করে আরও বেশি সংখ্যক সরকারি কর্মচারীর কাছে পৌঁছা মানে পৌঁছানোর চেষ্টা চলছে যুদ্ধকালীন তৎপরতায় নবান্নের প্রতিটি টেবিলে আন্দোলনে লিবরেট পৌঁছে গিয়েছে বলেও যৌ জানিয়েছে মঞ্চ সরকারি কর্মচারী জানাচ্ছেন যে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারের প্রায় চৌত্রিশ শতাংশ মোহার্ক ভাতা বকেয়া ছিল কর্মচারীদের কিন্তু তার মধ্যে মাত্র তিন শতাংশ দেয় দিয়ে দায় সেরেছে সরকার অর্থাৎ একত্রিশ শতাংশ ভাতা রয়েছে এখনও বকেয়া ভারতের অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে এই ধরনের বঞ্চনা করেনি পাশাপাশি সপ্তম পে কমিশনের গঠনের মধ্যে দিয়ে সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া পনেরো শতাংশ সরি ষষ্ঠ বেতন কমিশনের মাধ্যমে পনেরো শতাংশ থেকে কমিয়ে বারো শতাংশ করা হয়েছে প্রতি ক্ষেত্রে সরকারের যুক্তি রাজ্যের কোষাগারের নেই টাকা নেই অথচ সরকারের তরফে প্রতি বছর বাজেটের সময় বলা হয় যে রাজ্যের আয় বেড়েছে এর পাশাপাশি খেলা উৎসবের খাতে দু হাজার কুড়ি একুশ সালে তেইশ সাঁত্রিশ হাজার কোটি টাকার বেশি খরচ করেছে সার উৎসবে পালনের নামে পাঁচ বছরে সাতশো পঞ্চাশ কোটি টাকা খরচ করা হয়েছে এছাড়াও শীর্ষ আমলা ও পুলিশ আধিকারিকদের ভাতাও বৃদ্ধি করা হয়েছে সরকারি কোষাগারে টাকা না থাকলেও এগুলো কিভাবে হচ্ছে তাই সরকারি কোষাগারে হাল সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানাচ্ছেন তারা সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের বক্তব্য পরিবহন উচ্চশিক্ষা স্কুল শিক্ষা সহ অন্যান্য দপ্তরে ছ লক্ষ শূন্যপদ রয়েছে আর দশ হাজার টাকার নাম পারিশ্রমিক বিনিময় এই সমস্ত শূন্যপদগুলো কাজে লক্ষাধিক চাক চুক্তিভিত্তিক কর্মচারীদের দিয়ে করানো হচ্ছে ছাঁটাই করার যদি দেখিয়ে এদের সঙ্গে কার্যত কৃতদাসের মতো আচরণ করা হচ্ছে এই অবস্থার অবসানের স্বচ্ছতার সঙ্গে শূন্য পদে নিয়োগ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি উঠে আসছে রাজ্য প্রশাসনের অভ্যন্তরে রাজ্য সরকারি কর্মচারীদের অভিযোগ ও সামান্যতম বেসুরো হলেও হলেই নিয়ম বহির্ভূতভাবে বদলি করা হচ্ছে প্রশাসনের অভ্যন্তরে ন্যূনতম গণতন্ত্র নেই প্রশাসনের একাংশে ব্যবহার করে রাজ্যের তো এই সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু সরকারি কর্মচারী একসংবদ্ধ হয়েছেন এবং যৌথ সম্মেলনের ডাক দিয়েছেন আজকে কলকাতায় হচ্ছে মহা মিছিল রয়েছে এবং এই তিরিশে আগস্ট হচ্ছে দু ঘন্টা কর্মবিরতিরও ডাক দেওয়া হয়েছে তো যাই হোক দেখা যাক কি পরিস্থিতি হয় বা সরকারের কতটা দৃষ্টি আকর্ষণ করে আর এইদিকে উনত্রিশে আগস্ট যে হচ্ছে মামলা শুনানি হওয়ার কথা ছিল সরকারি পশ্চিমবঙ্গ সরকারের যে রিভিউ পিটিশন দাখিল করেছিল তার সেই সম্ভাবনা এত কম রয়েছে কারণ বিচারপতি এখনও মানে কাজে যোগ দেয়নি সেক্ষেত্রে হচ্ছে শুনানি পরবর্তীকালে হতে পারে তো এই সংক্রান্ত আরও অপডেট অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ